হ্যালো বন্ধুরা, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বন্ধুরা, আমরা এই ভিডিওতে সমচ্চারিত ভিন্নাত্মক শব্দের অর্থ শিখব। তো বন্ধুরা, আমরা শিখি সেই শব্দের অর্থ। ভিন্নাত্মক শব্দগুলি লক্ষ্য করলে বুঝতে পারি উচ্চারণের মধ্যে বিশেষ কোনো তফাত নেই, কিন্তু বানান এবং অর্থের পার্থক্য ঘটছে। বাংলা ভাষায় এমন বহু শব্দ আছে যেগুলির উচ্চারণ প্রায় একই রকম, অথচ বানান এবং অর্থ পৃথক। তো বন্ধুরা, আমরা দেখে নেই সেই ভিন্নাত্মক শব্দের অর্থ। অর্ঘ মানে মূল্য, অর্ঘ মানে পূজোর দ্রব্য, অংশ মানে ভাগ, অংশ মানে কাজ, আপন মানে নিজ, আপন মানে দোকান। আষাঢ় মাস বিশেষ, আষাঢ় মানে প্রবল বৃষ্টি। উদ্দেশ্য মনে মনে, উদ্দেশ্যে খোঁজে। কুল বংশ, কুল মানে নদীর তীর। কমল মানে ন পদ্ম, কোমল মানে নরম, কোন মানে বাঘ, আবার কোন মানে প্রশ্নসূচক। গিরিশ মানে মহাদেব, আবার গিরিশ মানে হিমালয়। চুতু মানে ভ্রষ্ট, আবার চুতু মানে আম। জ্বালা মানে মাটির পাত্র, আবার জ্বালা মানে যন্ত্রণা। জাম মানে ফল বিশেষ, আবার জাম মানে এক প্রহর। জ্যোতি মানে দীপ্ত, জ্যোতি মানে ছেদ। টিকা মানে তিলক, আবার টিকা মানে ব্যাখ্যা। চিত্ত মানে মন, আবার চিত্র মানে ছবি। তত্ত্ব মানে গূঢ় অর্থ, তথ্য মানে সংবাদ। দ্বীপ মানে প্রদীপ, দ্বীপ মানে জলবেষ্টিত ভূভাগ, আবার দ্বীপ মানে হাতি। দ্বার, দ্বার মানে দরজা, আবার দ্বার মানে স্ত্রী। দিন হচ্ছে দিবস, আবার দিন মানে গরিব। দুধ মানে হচ্ছে চর, আবার দুধ মানে পাশা। ধ্বনি, ধ্বনি মানে শব্দ, আবার ধ্বনি মানে ধনবান। নীর মানে জল, আবার নীর মানে পাখির বাসা। নীতি মানে নিয়ম, আবার নীতি মানে রোজ। পরভিত মানে কাক, পরভিত মানে কোকিল। বিজন মানে নির্জন, আবার বিজন মানে পাখা। বিষ মানে কুড়ি, আবার বিষ মানে গরল, আবার বিষ মানে পদ্মের ডাটা। মন মানে চল্লিশের, মন মানে চিত্ত। লক্ষণ মানে চিহ্ন, লক্ষণ মানে রামানুষ। শিখর মানে গাছের মূল, আবার শিখর মানে জলকণা। সুতু মানে পুত্র, আবার সুতু মানে সারথি। অনু মানে পশ্চাৎ, আবার অনু মানে ক্ষুদ্রতম অংশ। অশ্ব মানে ঘোড়া, আবার অশ্ব মানে প্রস্তর। আদি মানে প্রথম, আবার আধি মানে মনের কষ্ট। অকিঞ্চন মানে সার কিছুই নেই, আকিঞ্চন প্রবল আকাঙ্ক্ষা। আবার উপাদান মানে উপকরণ, উপাদান মানে বালিশ। কুজন মানে মন্দলোক, কুজন পাখি ডাক। গোলক মানে গোলাকৃতি, গোলক মানে বৈকুণ্ঠ। চির মানে বহুকাল, আবার চির মানে ছিন্ন বস্ত্র। জাল মানে ফাঁদ, আবার জাল মানে আঁচ। দ্যুতি মানে সংবাদ বাহিকা, দ্যুতি মানে দীপ্তি। দীননাথ মানে সূর্য, আবার দীননাথ গরিবের বন্ধু। নিরস্ত মানে ক্ষান্ত, নিরস্ত্র অস্ত্রহীন। নিরসন মানে অনাহার, আবার নিরসন মানে দূরীকরণ। প্রথিত মানে বিখ্যাত, প্রথিত মাটিতে পোতা। পরিচ্ছেদ মানে গ্রন্থের অধ্যায়, পরিচ্ছদ মানে পোশাক। বসন মানে বস্ত্র, ব্যাসন মানে ভোগবিলাস। বিস্মিত মানে আশ্চর্যজনিত, বিস্মিত মানে ভুলে যাওয়া। ভান মানে নাটক বিশেষ, আর ভান মানে ছল। রঞ্জিত মানে রং দেওয়া হয়েছে, রঞ্জিত মানে যুদ্ধ জয়ী। মতি মানে মন, আবার মতি মানে মুক্ত। মুখ মানে আনন,
আবার মুখ মানে বোবা, লক্ষ্য মানে সংখ্যা বিশেষ, আবার লক্ষ্য মানে উদ্দেশ্য, শুদ্ধ মানে পবিত্র, আবার শুদ্ধ মানে সমেত, স্বর মানে দুধেশ্বর, আবার স্বর মানে আওয়াজ, স্বন মানে পাট জাতীয় গাছ, স্বন মানে বৎসর, বান মানে বর্ণা, আবার বান মানে তীর, স্বাক্ষর মানে অক্ষর জ্ঞান, আবার স্বাক্ষর মানে সই, শারদা মানে দুর্গা, শারদা মানে সরস্বতী, সব মানে সমস্ত, আবার সব মানে মৃতদেহ। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটি লাইক করবে এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ।